নমস্কার মহারাজ, আমার প্রশ্ন পরিবার কাকে বলে? আমরা যেই পরিবারের কথা জানি, এটা সব দিক থেকেই আমাদের উপর একটা প্রযুক্ত করা হয়েছে। শুধু আমাদের এই যে পরিবার, ভাই বোন তা নিয়ে নয়, আমরা কলেজে যাই, আমাদের একটা বন্ধু ফিল্ড তৈরি হয়ে যায়, এই এক পরিবার। ঠিক আছে, আমরা দুটো দিক থেকেই পরিবার শব্দটাকে দেখব। গান বাজনা করে যারা, তাদের এক আমরা সঙ্গীতজ্ঞ পরিবার, পলিটিক্যাল পার্টিতে পরিবার, হ্যাঁ, যে এক দেশে থাকে সে এক পরিবার। ঠিক আছে, এইভাবে আমরা ডেফিনেশন করেছি। কেন ডেফিনেশন করেছি? পরিবারের উপরি উপরি পরিভাষা কি, আমাদেরকে যা শিখিয়ে দেওয়া হয়েছে, আমাদের প্রেফারেন্সেস, ঠিক আছে, এবং সেইটাকে ধরে আমরা কি করছি, আর একটা অন্য প্রেফারেন্সের বিরোধিতা করছি। কেন একত্রিত হয়েছি, বুঝুন জিনিসটা একটা সূক্ষ্ম, আরেকটাকে ডিফেন্ড করতে। আমরা কেন একসাথে ভাই বোনরা থাকি, যাতে বাইরের কেউ আমাদের কিছু না করতে পারে, নাহলে থাকার কোনো কারণ নেই। কিছু প্রয়োজন আমার, তাই আমি আছি, নাহলে থাকার কোনো কারণ নেই। আসল বিষয় কি, আপনার ভিতরে একরকমের আবহাওয়া আছে, ওর ভিতরে একরকমের আবহাওয়া আছে, এটা কোয়াইট সিমিলার, তাই বাই হ্যাপেনিং এই ঘটনাতে আপনি পরিবারে এসেছেন। ওর ওকে ভালো লাগছে, কারণ ওর চিন্তাধারা ওর সাথে মেলে, আর ওর চিন্তাধারা সম্পূর্ণ হাত কোথায় আছে, আপনার সাথে ওনার চিন্তাধারা হয়তো মেলে, আপনি ভিতর থেকে একটা টান ফিল করেন না, এটা হলো কেন্দ্রীয় পরিবার ভাব। ঠিক আছে, প্রকৃতিতে সব কিছু এরমভাবে আছে, একই জিনিস একই কাছাকাছি আসবে। যারা আড্ডা দিচ্ছে তারা একটা পরিবার চায়ের দোকানে, তাদের মোটামুটি মেন্টাল প্যাটার্নগুলো এক, তাই একটা মেন্টাল প্যাটার্ন আরেকটা প্যাটার্নকে একটুখানি টানছে, একটা আকর্ষণ তৈরি হচ্ছে, এটা হলো পরিবারের মূল ফান্ডা, এখান থেকে আসা উচিত। কিন্তু আমরা যে পরিবার তৈরি করে দিচ্ছি, তাতে অনেকটা সাইকোলজিক্যাল, আমরা বলে দিচ্ছি উনি ওনার পেট থেকে বেরিয়েছেন, তাহলে তোমাকে পরিবার হতেই হবে। হতেই পারে যে মায়ের যে মানসিক গঠনা সন্তানের সম্পূর্ণ আলাদা, তারা পরিবার নয়। এবার এই পরিবারকে টেকানোর চেষ্টা চলে, তখন কনফ্লিক্ট তৈরি হয়। বোঝা যাচ্ছে? আরও ইলাবরেট ওয়েতে দেখলেন, সেই আচার্য শঙ্করের কথাই আসবে, আমরা শান্তি খুঁজছি, আমরা পরিবার, যে ঝগড়াও খুঁজছে সেও ঝগড়ার মধ্যে আনন্দ ফিল করে। সেই অর্থে আরও ইলাবরেট অর্থে গেলে, আমরা প্রত্যেকের পরিবার আমাদের প্রত্যেকের স্বার্থ এক। ঠিক আছে, এটা আমার চেতনার স্থিতি, আমি কিভাবে ডিফাইন করব একটা পার্সন হিসাবে, ঠিক আছে, আর একটা মানুষ হিসাবে। মনোবিজ্ঞানের দিক থেকে আমি মনকে বুঝতে শিখেছি, অধ্যাত্ম কোয়াইট মনোবিজ্ঞানের কাছাকাছি জিনিস। আর একদম থার্ড হলো যেটাকে পড়া ট্রান্সেন্ডেন্টাল বললাম, আর আরও গভীর বোধ থেকে, যেখানে মনে হবে যে প্রত্যেকেই আমাদের পরিবার। আমরা বেশিরভাগ লোক ফেসে থাকি কিছু ডেফিনেশনে, যেটা ধর্ম দেয়, যেটা এই বাজারে মার্কেটে জাস্ট চলে গিয়েছে প্রচলিতভাবে। অনেক জিনিস আছে, প্রত্যেক জিনিসের মধ্যে কোনো অর্থ নেই। আমরা তো একই পরিবার বল, যদি সত্যি আপনার আপনার ভাইয়ের পরিবার একই হতো, বোঝানোর দরকার পড়তো? এই জন্য যদি আমাকে বলেন পরিবারের ডেফিনেশন কি, আমি বলবো মিত্রতা। মিত্রতা পরিবার, মিত্রতার মধ্যে লাইটনেস আছে, মিত্রতার মধ্যে কামড়া কামড়ি নেই, মিত্রতার মধ্যে হওয়ার দাবি নেই, শুধু সাথে থাকা আছে। এই জন্য বুদ্ধের নেক্সট যে অবতারটাকে বলা আছে মৈত্রেয়ী। এর পরে যিনি আসবেন, দেখুন এখন কত ফ্রেন্ডলি হয়ে গেছে বিষয়টা, হালকা হয়ে যাচ্ছে ধর্মের জগতে। আমি আপনাদেরকে কি বলছি, খুলে বলুন, আপনি যেমনই হোক আপনার একটা স্থান আছে, একে বলে পরিবার। এই পরিবার এফোর্টলেসলি চলবে, এই পরিবারের জন্য ম্যানিপুলেট করতে হবে না, এই পরিবারের জন্য আপনাকে কোনো একটা এক্সপ্লয়েট করতে হবে না, আপনাকে বোঝাতে হবে না, আপনাকে কামড়াতে হবে না, এটা হওয়া দরকার। পুরো প্রকৃতিটার বিধান করে, বুঝা যাচ্ছে? যেই জমিটা কলা গাছের জন্য তৈরি হয়, কলা গাছ পুঁতলে সুন্দর হবে, হয়তো গোলাপের মতো তার খানকে কন্ডিশনিং নেই, গোলাপ কি দেখে যদি বলে দুজনের পরিবার, একটু কঠিন হয়ে যাবে ওর পক্ষে। ওই মাটি ওর জন্য তৈরি নয়, আমাদের মনের মাটি যেমন তাই আমাদের পরিবার।